আকাশবাণী কলকাতা। উচ্চাঙ্গ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ শুনবেন তবলা লহরা, শিল্পী ওস্তাদ আহমেদ জান থেরেকুয়া। ভারতীয় সঙ্গীতের অসাধারণ এই ব্যক্তিত্বের জন্ম 1891 সালে মোরাদাবাদ শহরে। সঙ্গীত পরিবারে জন্ম ওস্তাদ থেরেকুয়া তার তবলা শিক্ষা গ্রহণ করেন বাবা কালান্দার বক্স এবং শের খানের কাছে, পরে মিরাটের প্রখ্যাত ওস্তাদ ফারুকাবাদ ঘরানার মুনির খানের কাছেও দীর্ঘদিন তবলার উচ্চতর পাঠ গ্রহণ করেন। থেরেকুয়া এই শব্দটি তার নামের সঙ্গে যোগ করেন স্বয়ং ওস্তাদের গুরু তার বিরতিহীন এবং অতি দ্রুত লয়ে তবলা বাজানোর দক্ষতার কারণে। রামপুর রাজদরবারের শিল্পী ওস্তাদ আহমেদ জানি প্রথম তবলা শিল্পী যিনি 1954 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। আজকের অনুষ্ঠানে শুনুন তবলায় ঝাঁপতাল ও রূপক, শিল্পী ওস্তাদ আহমেদ জান থেরেকুয়া। অনুষ্ঠানটি আকাশবাণীর সংগ্রহশালা থেকে প্রাপ্ত। Thank you.